প্রত্যেক দিনের মতো আজও আমি ক্লাসে চলে এলাম। গত ক্লাসে আমি একটা এক্সপ্লেন করেছিলাম, টপিক হলো ফ্রেজেস। আমি সেখানে এক্সপ্লেন করেছিলাম ওয়ার্ডস এবং ফ্রেজের মধ্যে তফাত কি। যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি তারা দেখতে পারো, এবং ফ্রেজ মানে কি সেটা অলরেডি আমি এক্সপ্লেন করেছি এর আগের ভিডিওতে, সেটা আমার ডিসক্রিপশন বক্সে বা আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে অলরেডি পেয়ে যাবে, তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। আর আজকের আমি এক্সপ্লেন করব ফ্রেজের, ফ্রেজ মানে কি শব্দের সমষ্টি। আগের ক্লাসে ডিটেলস আমি এক্সপ্লেন করেছি, আজকের আমি এখানে টপিকটা নিয়ে এসেছি এই ফ্রেজগুলোকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি, ফ্রেজগুলোকে আমরা বিভিন্ন টাইপে ভাগ করতে পারি, এবং সেই টাইপগুলো কেন আমরা এই টাইপ বলবো এবং এদের নাম কেন এটা, সেটা আমি ডিটেলস এক্সপ্লেন করব। যাদের শেখার ইচ্ছা অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখো, ফার্স্ট আমি আজকের যেটা এক্সপ্লেন করব সেটা হলো নাউন ফ্রেজ। আমরা নাউন মানে কি সকলেই জানি, নাউন ফ্রেজ কেন নাউনের সঙ্গে ফ্রেজ অ্যাড করেছি সেটা আমি ডিটেলস এক্সপ্লেন করব। ওকে, লেটস কন্টিনিউ। দেখো, ফার্স্ট অফ অল ওয়ান, নাউন ফ্রেজ। এখানে ফ্রেজ অনেক রকমের হয়, অনেক টাইপের হয়, আমি একটা একটা করে এক্সপ্লেন করব, ভিডিওটা আমি লং করব না, আর আমি ধৈর্য ধরে ধীরে ধীরে বলবো, তোমরা শেখার চেষ্টা করো, আর ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা দেখতে হবে, ধৈর্য ধরে দেখো এবং অবশ্যই অ্যাটেন্টিভলি তোমরা মনোযোগ দিয়ে শোনো যদি শেখার ইচ্ছা থাকে। নাউন ফ্রেজ, চলো নাউন মানে কি আমরা অনেক আগেই জেনেছি, নাউনের ডিটেলস ভিডিও আমার রয়েছে প্লেলিস্টে গিয়ে তোমরা পার্ট অফ স্পিচে দেখতে পারো, এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নাউন মানে আমি সাপোজ এখানে লিখলাম ডিওজি ডগ, ডগ। আমি যদি বলি এই ডগ, এটা কোন পার্ট অফ স্পিচ, তোমরা সবাই বলবে নাউন। তাহলে ডগটা হলো কি, এটা হলো নাউন, আমি এখানে লিখে রাখলাম ডগটা হলো নাউন। নাউন মানে কি যারা জানো না, একবার আমি একটা সেন্টেন্সে বলে দিই, শুনে নাও। কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো প্রাণীর নাম, কোনো জায়গার নাম, কোনো জিনিসের নাম, কোনো ধারণা, এই সমস্ত কোনো জিনিসের নাম হলেই, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, জায়গা হোক, নাম হলেই সেটা হবে নাউন। তাহলে ডগ, ডগ মানে কুকুর, এই ডগ ওয়ার্ডটা কিন্তু একটা নাউন। এবারে দেখো, আমি সাপোজ বললাম angry, অ্যাংরি, তাহলে অ্যাংরি ওয়ার্ডটা কি, ডগ মানে কুকুর, অ্যাংরি মানে রাগি, অ্যাংরি ডগ মানে রাগি কুকুর, আমি অ্যাংরি ডগ বলছি। অ্যাকচুয়ালি কাকে আমি বলছি, কুকুরটাকে কিন্তু হাইলাইট করছি এখানে, আর কুকুরের সঙ্গে আমি অ্যাড করেছি একটা অ্যাডজেক্টিভ অ্যাংরি, আর এখানে দিলাম অ্যান, তাহলে পুরোটা কি হলো, অ্যান অ্যাংরি ডগ, দেখো একটি রাগি কুকুর। এবারে আমি লিখছি barking, বার্কিং, একটা রাগি কুকুর ডাকছে। এখানে আমি কাকে হাইলাইট করছি সেন্টেন্সে, একটা কুকুরকে, ঠিক আছে, এই কুকুরকে হাইলাইট করছি। কুকুরটা কেমন, অ্যান অ্যাংরি ডগ, এখানে দেখো অ্যান অ্যাংরি ডগ। তাহলে এখানে কুকুরকে বলতে গেলেই আমি কাদের কাদের নিচ্ছি, এখানে অ্যানটাও নিতে হচ্ছে, অ্যাংরিটা নিতে হচ্ছে, এবং ডগ, এখানে তিনটে ওয়ার্ড, অ্যান অ্যাংরি ডগ, রাগি কুকুর। তাহলে এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। দেখো, এবারে ফ্রেজ কেন, আমি আগেই বলেছি অনেকগুলো ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড একসঙ্গে বসেছে, তাহলে অ্যান অ্যাংরি ডগ, এটাকে একসঙ্গে অ্যান অ্যাংরি ডগ। এবারে তোমার এই তিনটে ওয়ার্ড একসঙ্গে বসেছে, এটাকে আমি বলবো, এই তিনটে ওয়ার্ড একসাথে বসেছে, এটাকে আমি বলবো ফ্রেজ। আমি বলেছি অনেকগুলো ওয়ার্ড একসঙ্গে বসলে ফ্রেজ বলে, তাহলে অ্যান অ্যাংরি ডগ, এটা হলো ফ্রেজ। এবারে তোমাকে বুঝতে হবে অ্যান অ্যাংরি ডগ মানে আমার কোন জিনিসটাকে কোয়ালিফাইড করছে বা মডিফাই করছে, কোন জিনিসটাকে হাইলাইট করছে, ডগ, ডগ তো নাউন, তাহলে আমরা বলতে পারি এটা হলো নাউন ফ্রেজ। খুব ইজি, বুঝতে পারছো না, আরো একটা সেন্টেন্স দেখো, আমি সাপোজ লিখলাম ইট ইজ এ বিউটিফুল, বিউটিফুল ফ্লাওয়ার, এফ এল ও ডব্লিউ ইআর, বিউটিফুল ফ্লাওয়ার, এ না লিখে আমি লিখি ভেরি, চলো ভেরি বিউটিফুল, ইট ইজ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, এটা হলো খুব সুন্দর ফুল। এই সেন্টেন্সের মধ্যে আগে বলতো কাকে হাইলাইট করছে, নিশ্চয়ই ফুলটাকে, এটা হলো একটি খুব সুন্দর ফুল, ফুলটাকে হাইলাইট করছে।
তাহলে ফ্লাওয়ার কোন পার্ট অফ স্পিচ? নাউন। এবারে চলো ফুলটা বলতে গেলেই ফুলের সঙ্গে আমাকে বলতে হবে খুব সুন্দর ফুল। তাহলে ফুলটা যদি এখানে নাউন হয় এবং এই নাউনটাকে বলতে গেলেই আমাকে এই নাউনের সঙ্গে আর কোন কোন ওয়ার্ড নিতে হচ্ছে? ভেরি আর বিউটিফুল। মানে আমি তো বাদ দিতে পারি না খুব আলাদা, সুন্দর আলাদা, ফুল আলাদা, তিনটে কিন্তু আলাদা আলাদা নয়। ফুলটাই সুন্দর, মানে ফুল হলো নাউন এবং খুব আর এখানে সুন্দর, এই তিনটে একসঙ্গে নিলে হচ্ছে খুব সুন্দর ফুল। তাহলে আমরা ফ্রেজ বলতে পারি। ফ্রেজ মানে অনেকগুলো ওয়ার্ড। তাহলে এটা কাকে মডিফাই করছে, কাকে হাইলাইট করছে? ফুল, ফ্লাওয়ার। তাহলে এই ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, এটাকে একসঙ্গে বলতে হবে এবং এটা হলো নাউন ফ্রেজ, কারণ নাউনকে হাইলাইট করছে আর অনেকগুলো ওয়ার্ড নিয়ে গঠিত, ওই জন্য এটা হবে নাউন ফ্রেজ। ওকে, চলো নাউন, নাউন ফ্রেজটা আমরা বুঝলাম। নাউন নাম বোঝালেই কোনো জিনিসের নাউন, এবং সেই নামের সঙ্গে দেখবে কোনো ওয়ার্ড জড়িত আছে কিনা। তাহলে অনেকগুলো ওয়ার্ড যদি একসঙ্গে থাকে এবং যদি নাউন কোনো পার্ট অফ স্পিচ নাউনকে হাইলাইট করে, তাহলে আমরা সেটাকে একসঙ্গে বলবো নাউন ফ্রেজ। ওকে, লুক অ্যাট দ্য ওয়ার্ড। এবারে আমি তোমাদের করাচ্ছি অ্যাডজেক্টিভ ফ্রেজ কি, দেখে নাও। অ্যাডজেক্টিভ মানেই আমরা সকলেই জানি কোনো নাউনের, কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা বা কোনো নাউনকে মডিফাই করবে এরকম ওয়ার্ডকে আমরা বলবো। সাপোজ আমি একটা তোমাদের বললাম ওয়াটার, এখানে যে সেন্টেন্সটা আছে সেখান থেকে আমি ওয়াটারটা নিয়েছি। ওয়াটারটা কোন পার্ট অফ স্পিচ আমরা সবাই জানি? নাউন। এবারে ওয়াটারটা নাউন, নাউন এই ওয়াটার কেমন? কোল্ড। তাহলে নাউন ওয়াটার, ওয়াটার কেমন? ঠান্ডা। তাহলে ঠান্ডাটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ করতে গেলে আমরা অ্যাডজেক্টিভ জানতে হবে আগে কোনটা, নাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে যেটা সেটা হবে অ্যাডজেক্টিভ। কোল্ড, এবারে আমি কোল্ডের সঙ্গে যদি ভেরিটা অ্যাড করে দিই, খুব ঠান্ডা, আমি কিন্তু জল বলছি না, খুব ঠান্ডা জল এটা কিন্তু আমি বলিনি। দেখো সেন্টেন্সে রয়েছে ওয়াটার ইজ ভেরি কোল্ড, দেখো এখানে ওয়াটার ইজ ভেরি কোল্ড এইরকম আমি বলেছি। তাহলে এখানে কাকে হাইলাইট করছে? জলকে নয়, কিন্তু জলের যে ঠান্ডা গুণ সেই ঠান্ডাকে কোয়ালিফাইড করছে, মডিফাই করছে। আরো বলছি, আরেকবার বলছি, এই সেন্টেন্সে জলকে কিন্তু হাইলাইট করছে না, জল কেমন? ঠান্ডা। এবং ঠান্ডাটা কেমন? ভেরি। তাহলে ভেরি কোল্ড। তাহলে এই জল খুব ঠান্ডা, এই সেন্টেন্সের মধ্যে কাকে হাইলাইট করা হচ্ছে? জল যে খুব ঠান্ডা সেটাকে, এই ভেরি কোল্ড এটাকে হাইলাইট করছে। কোল্ড হলো অ্যাডজেক্টিভ আর আমি বলবো ভেরি কোল্ড, খুব ঠান্ডা। তাহলে দুটো ওয়ার্ড, তাহলে এটা যদি অ্যাডজেক্টিভ হয় কোল্ড, এবং এখানে ভেরিটা দেখো, ভেরি আলাদা আর কোল্ড আলাদা কিন্তু নয়, জল আলাদা করে নিয়েছি, জল আলাদা করা যায়, কিন্তু কোল্ডের সঙ্গে যে ভেরি দিয়েছি ভেরিটা কিন্তু আমরা আলাদা করে লিখতে পারছি না, সেই জন্য ভেরি কোল্ড, খুব ঠান্ডা, কারণ এখানে ঠান্ডাকে হাইলাইট করতে চাইছে, ওই জন্য ভেরিটা কোল্ডের সঙ্গে দিতে হবে। তাহলে দুটো ওয়ার্ড নিয়ে তৈরি, তাহলে আমরা বলবো এই ভেরি আর কোল্ড দুটো ওয়ার্ড নিয়ে তৈরি, এটাকে আমরা ফ্রেজ বলতে পারি। আর হাইলাইট করছে কোল্ডকে, সেই জন্য কোল্ড হলো অ্যাডজেক্টিভ, তাহলে এটা একসঙ্গে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হলো দুটো বা তিনটে ওয়ার্ডের সমষ্টি। তাহলে এটা দুটো ওয়ার্ডের সমষ্টি, কাকে হাইলাইট করছে? কোল্ড। তাহলে কোল্ড হলো অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো এখানে আমি কি এই সেন্টেন্সের হ্যাপি আলাদা বলা যাবে না, মাছ বলা যাবে না আলাদা, ভেরি আলাদা বলা যাবে না, আমার একসঙ্গে ভেরি মাছ হ্যাপি। তাহলে আমরা সবাই জানি হ্যাপিটা অ্যাডজেক্টিভ, হ্যাপি ম্যান, হ্যাপি বয়, হ্যাপি বেবি, হ্যাপি চাইল্ড। তাহলে কোনো নাউনের দোষগুণ অবস্থা বা আকার বলে দেবে যে সেটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে হ্যাপিটা এখানে কি? একটা অ্যাডজেক্টিভ। এবার এখানে এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভকে হাইলাইট করতে চাইছে, আমি খুব পরিমাণে খুশি, তাহলে খুশি এটা অ্যাডজেক্টিভ। এবারে খুশি এর সঙ্গে কিন্তু অ্যাড আছে ভেরি মাচ হ্যাপি, আমি কতটা খুশি, এই খুশির সঙ্গে ভেরি মাচ না বললে
কতটা খুশি সেটা কিন্তু বলা যাবে না তাহলে ভেরিয়ার মাছটা কিন্তু হ্যাপির সঙ্গে অ্যাড থাকতে হচ্ছে বা বলতে হচ্ছে তাহলে একটা দুটো তিনটে তিনটে ওয়ার্ডকে যদি একসাথে আমরা বলি তাহলে এটাকে একসঙ্গে কি বলবো ঠিক ধরেছো ফ্রেজ তাহলে আমরা এই পুরোটাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ ভেরি মাচ হ্যাপি এটা একসঙ্গে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ ওকে তাহলে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে আর এই ওয়াটার আর ভেরি কোল্ড এটা দেখো একটা আমি জিনিস লিখছি তোমরা আরো আমি ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি যদি ধরো এরকম লিখলাম সাপোজ আমি এরকম লিখলাম আই ড্রিঙ্ক দেখো আই ড্রিঙ্ক ভেরি কোল্ড ওয়াটার এখানে ভেরি কোল্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ ছিল এইটা দেখো আই ড্রিঙ্ক ভেরি কোল্ড ওয়াটার আমি পান করি খুব ঠান্ডা জল এই সেন্টেন্সে হাইলাইট করা হচ্ছে কাকে আমি পান করি খুব ঠান্ডা জল কাকে হাইলাইট করছি জল ওয়াটারকে তাহলে ওয়াটারটা কিন্তু এখানে হলো নাউন আগেই বলেছি কোনো জিনিসের নাম কোনো বস্তুর নাম যে কোনো জিনিসের নাম বললেই নাউন ব্যক্তি বস্তু জায়গা তাহলে ওয়াটারটা নাউন একে হাইলাইট করছে আমি ঠান্ডা জল পান করি খুব ঠান্ডা জল পান করি মানে জলকে হাইলাইট করছে নাউন এবারে জলটা কেমন ভেরি কোল্ড ওয়াটার আমরা ওয়াটার বলবো আলাদা আর ভেরি কোল্ড বলবো আলাদা এটা কিন্তু বলা যাবে না ভেরি কোল্ড ওয়াটার একসাথে বলতে হচ্ছে তাহলে এটা হলো নাউনকে হাইলাইট করছে আর একটা দুটো তিনটে ওয়ার্ড নিয়ে তৈরি সেই জন্য এটাকে আমরা বলবো ফ্রেজ তাহলে ভেরি কোল্ড ওয়াটার এটা হলো নাউন ফ্রেজ আর যখনই শুধু বলবো ভেরি কোল্ড খুব ঠান্ডা তখন কোল্ড অ্যাডজেক্টিভ তাহলে কোল্ড অ্যাডজেক্টিভ হলে ভেরি কোল্ড খুব ঠান্ডা দুটো ওয়ার্ড মিলে কি হয় ফ্রেজ তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ ওকে হলো আমরা নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ আমি দুটো সেন্টেন্স একসাথে লিখেছি একেবারে ক্লিয়ার তোমরা কনসেপশন এখানে দেখে নাও আই স এ ভেরি বিগ মাউন্টেন আমি বললাম আমি একটা খুব বড় পাহাড় দেখলাম আমি দেখলাম কি দেখলাম পাহাড় দেখলাম তাহলে এখানে হাইলাইট করছে কিন্তু মাউন্টেনকে আমি দেখলাম একটা খুব বড় পাহাড় এখানে পাহাড়টাকে হাইলাইট করছে আমরা জানি পাহাড় এই মাউন্টেন এটা হলো নাউন ঠিক আছে এবারে আমি নাউন দেখো মাউন্টেন আলাদা বলবো আর ভেরি বিগ আলাদা বলবো এটা কিন্তু হবে না খুব বড় পাহাড় একসঙ্গে বলতে হচ্ছে একটা খুব বড় পাহাড় তাহলে হাইলাইট করছে পাহাড়কে আর অনেকগুলো ওয়ার্ড নিয়ে পাহাড়ের মডিফাই করা হচ্ছে সেই জন্য এটা হয়ে যাচ্ছে ফ্রেজ PHRASE ফ্রেজ মানে আমরা সবাই জানি অনেকগুলো ওয়ার্ড নিয়ে তৈরি হবে তাহলে এ ভেরি বিগ মাউন্টেন এটা পুরোটাকে বলবো নাউন ফ্রেজ আর মাউন্টেন ইজ ভেরি বিগ দেখো এই সেন্টেন্সে আমি বলছি দেখো পাহাড় খুব বড় পাহাড় খুব বড় তাহলে এখানে আমি কাকে হাইলাইট করছি এখানে বিগ এইটাকে হাইলাইট করা হচ্ছে আর বিগ আমরা সবাই জানি পাহাড়ের দোষ গুণ অবস্থা আকার এরকম যে ওয়ার্ড বলে দেবে সেটা হবে অ্যাডজেক্টিভ তাহলে বিগটা এখানে অ্যাডজেক্টিভ এবং আমি কিন্তু বিগ একটা বলবো আর ভেরি একটা বলবো হবে না আমরা ভেরি বিগ একসাথে বলতে হচ্ছে তাহলে ভেরি আর বিগ দুটো ওয়ার্ড মিলে হয়ে যাচ্ছে ফ্রেজ তাহলে আমরা ভেরি আর বিগ এটা একসাথে বলবো ভেরি বিগ এটাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ ওকে আমি আজকে নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ এক্সপ্লেন করতে গেলাম এবং নেক্সট আমি কিন্তু আরো ফ্রেজ রয়েছে যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ভার্বাল ফ্রেজ মোস্ট ইন্টারেস্টিং আর খুব সুন্দর একটা টপিক ভার্বাল ফ্রেজ এছাড়াও রয়েছে ইন্টারজেকশনাল ফ্রেজ কনজাংশনাল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ সো ভিডিওটা বড় হওয়ার কারণে আমি নেক্সট ক্লাসে বাকি ফ্রেজগুলো সুন্দর করে এক্সপ্লেন করব সো আজ এই পর্যন্ত টিল দেন আই ওকে টাটা